হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনত ভিডিও। আমার চ্যানেলটা দেখার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে তালের বড়া বানাবো। তালের বড়া বানাতে যে কী কী উপকরণ লাগে দেখে নিন। অবশ্যই তালের সিজন শেষ হয়ে গেছে, এটা লাস্ট আমাদের তাল খাওয়া। এই দেখুন, তালটাকে আমি প্রথমে একবারে চেছে কুড়িয়ে নিয়েছিলাম। এতে অ্যাড করব 1 কাপ আপনার সুজি, 1 কাপ আপনার রুল ময়দার আটা যাকে বলে, 1 কাপ চিনি আর গুঁড়ো দুধ 1 প্যাকেট নিয়েছি। আর হ্যাঁ বলছি, আটার পরিমাণটা বেশিও দিতে পারেন। এখানে আমার আটার পরিমাণটা কম হয়ে গেছিল, তারপরে আমি অ্যাড করেছিলাম। এটা ভালোভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। আর হ্যাঁ, তালের বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন, আমি এখানে রিফাইন্ড অয়েল চাপিয়ে দিয়েছি কড়াইতে। এই তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ না বড়াগুলো ছাড়বো না। আর সামান্য পরিমাণ ওখানে খাবার সোডা অ্যাড করবেন। এখানে দেখুন বড়াগুলো আমি দিচ্ছি ভাজবার জন্য। হ্যাঁ, আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমার প্রথমে বড়াগুলো উঠছিল না, তারপরে একটু গমের আটা অ্যাড করেছিলাম আমি। বাড়িতে খুবই সুন্দর হয়েছিল। অনেকে তাল ঘষতে পারে না, আমি তো প্রথমে পারতামই না তাল ঘষতে। অবশ্যই তাল ঘষা অনেক সহজ পদ্ধতি উঠে গেছে। অনেকে তাল ঘষার জন্য হয়তো তালের বড়া খেতে পান না, বরের কিছু আবদার ছিল তাল খাবো তাল খাবো, তাই একটু আবদারটা পূরণ করলাম। চলুন তালের বড়াগুলো দেখে নেন। প্রথমে মামা তালের বড়াগুলো উঠছিল না, মানে আটার পরিমাণটা কম হয়ে গেছিল, তাই আমি একটু গমের আটা অ্যাড করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আমি অনেক কিছুই পারি, আগে পারতাম না কিছুই। আস্তে আস্তে সবই শিখতে হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হয়। ভালোভাবে কড়াভাবে ভেজে নেব। আর এইবারে তালের সিজনে কি কি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন তালের বড়াগুলো, এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ ভালো, এরকম গরম গরম তিতো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।